আমরা আজকে ব্যাখ্যা করব পানির উপর বায়ুচাপের প্রভাব। তো এই জন্য আমাদের যা লাগবে, আমাদের একটা বায়ুপূর্ণ বোতল লাগবে, একটা ছোট পিন লাগবে। তোমরা খুব সহজেই বাসায় এটা করে ফেলতে পারো। তো মুখের যে সিপিটা, এটা আমরা অলরেডি লাগিয়ে দিয়েছি, তার মানে এখানে আর কোনো বায়ু ঢোকার চান্স নাই। তো আমরা যেটা করতে পারি, আমরা এই পিন দিয়ে এখানে ছোটো ছোটো অনেকগুলো ফুটো করতে পারি। তোমরা নিশ্চয় মানে দেখতে পাচ্ছ যে আমরা অলরেডি 4-5টা ফুটো করে ফেলছি, কিন্তু পানির কোনো ফ্লো নাই। তার মানে কি? তার মানে আমাদের হওয়া উচিত কি ছিল? হওয়া উচিত ছিল যে এখানে আমরা যখন কোনো একটা ফুটো করবো তখন পানিগুলো পড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখানে পানিগুলো কোনো ফ্লো নাই বা পানি পড়ে যাচ্ছে না। কেন পড়ে যাচ্ছে না অ্যাকচুয়ালি? কেননা এখানে আসলে কোনো বায়ুর ফ্লো নাই, যে বায়ুর চাপের ফলে পানিগুলো নিচে পড়বে। খুলতেছি সিপি খুললে তোমরা দেখতে পারবা যে আসলে সিপিগুলোর সাথে সাথে পানির পড়া শুরু হয়েছে। দেখো আমরা কিন্তু এখন কিন্তু সিপি খুলে ফেলছি, আবার সিপি লাগাই দাও, পানি অফ হয়ে গেছে, আবার সিপিগুলো পানি মানে কি পড়া শুরু হয়েছে। এই এটা আসলে কেন হইতেছে? যখন আমরা সিপিটা খুলতেছি তখন এদিকে কিন্তু বায়ুর ফ্লোটা হইতেছে। বায়ুর ফ্লো হওয়ার পরে বায়ুটা এখানে চাপ দিবে, এবং যে পরিমাণ চাপ দিবে এই সম্পূর্ণ চাপ কিন্তু পানির গায়ে পড়বে, এবং পানি ফুটো পাবে, ওই দিকেই পানিটা বের হয়ে যাবে। এই এটা তোমরা বাসায় খুব ইজিলি করতে পারো, এবং এটাই তোমাদের পানির উপর বায়ুর যে চাপের যে প্রভাব, এটাই। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে।